টুটে মোর ঘর কাচাবি লেকে যাবি কোন হামারে। আমি একদিন দমে ডাকেছিলাম, বলেছিলাম হব এই সকল কি গান ধরেছিস? ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে রিমিক। রবীন্দ্রসঙ্গীত গান গিলা এখন লৈতন স্টাইলে বলতে হবে, পুরা ঝিঙ্কু করে। আগের পাড়া হারমোনি বাজায় গান গাইলে আর চলবে নাই। কি করলে রবি ঠাকুর, গেলে গেলে গান কবিতার খাতা গুলা সঙ্গে করে কেনে লিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয়, উপরে ভুগলা ভুগলা করে লেখা সবারে করি আহ্বান। রবি ঠাকুর একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টানবার লেগে এই গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন যে গান কবিতার খাতা গুলা সঙ্গে করে লিয়ে গেলে নাই? দিবাকরের মা মল্লেক, টুঙ্কার বাপ মল্লেক, চানুমানুর জেঠা মল্লেক ফটক তলে লিখে চিপকাইন দিছে, নয়নে সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাই, কে কোথায় মরবে? তুমি কি তাদের লেগে এই সকল লিখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মরলে তো আরো দিল পুরা চিতিরা ফুটা, তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম। কে যে কোথায় কি চিপকান দিছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর? এখন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে না, মোটকাটা গরম হয়ে যাচ্ছে। আমার দুঃখ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। চিন্তা কি, এসি ফ্যানের ছাতা আছে তো। ইয়ার লাগে বলছি, কেন যে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে লিয়ে গেলে নাই? পবন লালের লেখেন দু নম্বরই লোক গায়ে দুটো নাই, কত লোকের টাকা মারিছে, কত লোকের জমিন কাটিছে, কতজনকে মারে ভাগাইছে গুনতি নাই। ও এখন দাঁড়াইছে ভটে পোস্টারে ওর শিয়ালের পাড়া থবড়া, থবড়ার তলে লেখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। হ্যাঁ গো রবি ঠাকুর, একটা কথা বলো দেখি, তুমি কি পবনার ভটে দাঁড়াবার লেগে কবিতাটা বেঁধেছিলে? কত কোশ্চেন যে খোপড়িতে চক্কর খাচ্ছে গো, কাকে শুধাবো, জবাব দিবার লোক নাই। শুধু একটাই আফসোস রয়ে গেল, গেলে গেলে গান কবিতার খাতা গিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই কেনে। নমস্কার।